সাবস্ক্রাইব করুন সেলিব্রিটি সকল ধরনের আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন বাংলায় সিনেমার জনপ্রিয় নায়িকা পপি কত টাকার মালিক জানলে অবাক হবেন সাদিকা পারবেন পপি যিনি পপি নামে পরিচিত নায়িকা পপি উনিশশো সালের দশই সেপ্টেম্বর বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন তার আসল বাড়ি হল খুলনা জেলাতে তার শৈশব কাটে খুলনায় দাদার বাড়িতে ছয় ভাই বোনের মধ্যে পপি বড় তিনি পড়াশোনা করেছেন খুলনার মন্নুজান উচ্চ বালিকা বিদ্যালয়ে মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি উনিশশো সালে লাক্স আনন্দ বিচিত্র সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি এরপর ধীরে ধীরে তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন জনপ্রিয় নায়িকা পপিকে সবাই চিনে থাকলেও বর্তমানে তিনি মোট কত সম্পদের মালিক তা অনেকেরই অজানা পপি উনিশশো সালে কুলি সিনেমার মাধ্যমে সর্বপ্রথম সিনেমায় পর্দা আসেন এই সিনেমায় অভিনীতের জন্য তিনি চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কুলি সিনেমার পর তিনি আমার ঘর আমার বেহের সিনেমায় অভিনয় করেন এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি পঁয়তাল্লিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি মোট পঁচাশিটিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি সিনেমায় অভিনয়ের জন্য সর্বোচ্চ চার লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন পপি সিনেমায় অভিনয় করে বাৎসরিকভাবে তিন লক্ষ টাকাতে শুরু করে সর্বোচ্চ আঠাশ লক্ষ টাকা পর্যন্ত আয় করেছেন পপি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি নায়ক নামে একটি নাটকে অভিনয় করার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন পপি গার্ডেন মিতুল এবং ইন্দুবালা নামক ওয়েব সিরিজগুলোতে কাজ করার জন্য ওয়েব সিরিজ প্রতি পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন পপি বিভিন্ন অনুষ্ঠান পারফর্ম করে থাকেন তিনি মূলত স্টেজ পারফরমেন্স করার জন্য সুপ্রতি চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তবে স্টেজ পারফরমেন্স করা ছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য শোতে উপস্থিত থাকেন তিনি মূলত এই ধরনের অনুষ্ঠানে উপস্থিতির জন্য বিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন পপি বিজ্ঞাপন প্রতি পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সত্তর হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন ঢাকায় পপির এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার মূল্যে বাড়িটি ছাড়াও খুলনায় পপির চল্লিশ লক্ষ টাকা মূল্যের একটি বাং বাড়ি রয়েছে এছাড়া পপের দুটি বাড়ি ছাড়াও আরও সত্তর লক্ষ টাকার স্থবুর সম্পত্তি রয়েছে পপির গাড়ি কালেকশনের মধ্যেই টয়োটা এবং করলা সিরিজের মতো গাড়ি রয়েছে তার এই দুই গাড়ির মূল্য বর্তমানে পঁচাত্তর লক্ষ টাকা বর্তমানে পপের ব্যাংক ব্যালেন্স ইনভেস্টমেন্ট সহ প্রায় দশ কোটি টাকার সম্পত্তি রয়েছে প্রিয় দর্শক নায়িকা পপিকে আপনাদের কাছে কেমন লাগে আপনারা পপির অভিনীত কোন সিনেমা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না বিনোদনের নিত্য নতুন সব আপডেট পেতে বিনোদন ধর্মী সকল খবর প্রথমে দেখতে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকের পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে জন্ম দিন